দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের পার্ট ফোর এবং পার্ট ফাইভ দুটি পার্টেরই উত্তর এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ইতিহাসের পার্ট ফোরের যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছে তার প্রথম প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো, তা হলো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখন ক স্তম্ভে কী বলেছে, নিম্নবর্গের ইতিহাস, লক্ষ্মীর ভাণ্ডার, একাডেমিক অ্যাসোসিয়েশন, আর খ স্তম্ভে বলেছে সরলাদেবী চৌধুরানী, ডিরোজিও এবং রণজিৎ গুহ। এখন খেয়াল করো, নিম্নবর্গের ইতিহাস এটা আমরা সবাই জানি, এটা রচনা করেছিল কে, রণজিৎ গুহ, এবং লক্ষ্মীর ভাণ্ডার এটা কে করেছে, সরলাদেবী চৌধুরানী, এবং একাডেমিক অ্যাসোসিয়েশন কে করেছে, ডিরোজিও। এখন উত্তরটা কীভাবে লিখবে সেটা দেখে নাও। উত্তরটা তোমরা যখন তোমরা খাতায় লিখবে অবশ্যই খাতার চার সাইড দিয়ে স্কেল করে নেবে, প্রশ্ন লিখবে, তারপরে উত্তরটা করবে। দেখো আমি উত্তরটা করে দিয়েছি। প্রথমে লিখবে এক নম্বর দাগ দিয়ে ক নম্বর নিম্নবর্গের ইতিহাস, তারপর একটা অ্যারো চিহ্ন দেবে, এবং খ স্তম্ভের যে তিন নম্বরের পার্টের সঙ্গে মিলবে রণজিৎ গুহ, তারপর সেটা লিখবে। নিম্নবর্গের ইতিহাস অ্যারো দিয়ে তিন নম্বর দেবে রণজিৎ গুহ, তারপর খ নম্বরের লক্ষ্মীর ভাণ্ডার অ্যারো চিহ্ন দেবে, এটা এক নম্বরের সঙ্গে মিলবে, তাই লিখবো সরলাদেবী চৌধুরানী। আর গ নম্বরে লিখবো একাডেমিক অ্যাসোসিয়েশন অ্যারো চিহ্ন দেবো, এবং এটা দুই নম্বরের সঙ্গে মিলবে, তাই লিখবো ডিরোজিও। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব দু নম্বর প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। এখন প্রথম প্রশ্নটা হলো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কথা, তাই এটা উত্তর হয়ে যাবে মিথ্যা। কারণ আমরা সবাই জানি সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক ছিলেন হলো ঈশ্বরচন্দ্র গুহ। ক্লিয়ার? এখন খ নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, এই উত্তরটা সম্পূর্ণ সত্য হয়ে যাবে, কারণ বিবৃতিটি সম্পূর্ণ সত্য, তাই উত্তরটা কী হবে খ নম্বরে সত্য। এবার গ নম্বর প্রশ্ন, সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা। এখন এই কোল বিদ্রোহের আমরা জানি অনেক নেতা ছিল, তার মধ্যে সুইও একজনও ছিলেন, এক্ষেত্রে গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সত্য। ক্লিয়ার? তাহলে দুই নম্বরের প্রশ্নের প্রথম উত্তরটা হয়ে যাবে মিথ্যা, অর্থাৎ ক নম্বরের প্রশ্ন মিথ্যা হবে, খ নম্বরের প্রশ্ন হয়ে যাবে সত্য, এবং গ নম্বরের প্রশ্ন হয়ে যাবে সত্য। এবার আমরা আলোচনা করব তিন নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্নে বলেছে দুই বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা হলো তিনের ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। এখন খেয়াল করো উত্তরটা করে দিয়েছি, প্রথমে হেডিং করে নেবে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা, তারপর প্রথম পয়েন্টে লিখবে ইন্টারনেটের সহায়তায় অতি সহজে এবং ঘরে বসে দুনিয়ার যাবতীয় তথ্য নিমেষে সংগ্রহ করা যায়, এবং দুই নম্বর পয়েন্টে লিখবে ইন্টারনেটে কোনো অজানা প্রশ্ন লিখলেও সরাসরি সেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। তাহলে এই ছিল তিনের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার তিনের খ নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার কেন স্মরণীয়? এখন উত্তরটা দেখে নাও। ডেভিড হেয়ার অনেক কারণে স্মরণীয় হয়ে আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো এক নম্বরে লিখবে তিনি ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের অন্যতম, আর দুই নম্বরে লিখবে তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও তার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আর তিন নম্বর পয়েন্টে লিখবে এছাড়া তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, পটলডাঙ্গা একাডেমি যেটা হেয়ার স্কুল নামে পরিচিত প্রতিষ্ঠা করেছিলেন। এই তিনটে পয়েন্ট লিখলেই কিন্তু তোমাদের তিনের যে ক্ষয়ের প্রশ্ন ডেভিড হেয়ার কেন স্মরণীয় তার উত্তর একটু কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব তিনের গ নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কী? প্রথমে হেডিং করবে বারাসাত বিদ্রোহ, তারপরে লিখবে বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ তিতুমির ওরফে মীর নিসার আলি বারাসাত মহকুমায় জমিদার নীলকর ও ইংরেজ বিরোধী যে বিদ্রোহের সূচনা করেন তা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তারপরে লিখবে 1830 সাল থেকে 1831 সাল পর্যন্ত এই বিদ্রোহ হয়, শেষ পর্যন্ত ইংরেজ দমননীতির কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়। এই ছিল তোমাদের তিনের গ নম্বর প্রশ্নের কমপ্লিট উত্তর, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব চার নম্বর প্রশ্ন, সাত বা আটটি বাক্যে উত্তর দাও। প্রশ্নটা হলো প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা একটু বড় প্রশ্ন হবে, তাই উত্তরটা দেখে নাও। প্রথমে হেডিং করে নেবে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, তারপর লিখবে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে এদেশের শিক্ষাখাতে প্রতি বছর বরাদ্দ করা 1 লক্ষ টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসারে খরচ করা হবে সে সম্পর্কে 1820-এর দশকে এক তীব্র বিতর্ক সৃষ্টি হয় যা প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব নামে পরিচিত। এরপর প্যারাসেন্স করবে, তারপরে লিখবে বিতর্কের বিষয়।
হেডিং করার পরে লিখবে, ওই সময়ে যারা প্রাচ্য ভাষার মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলেন তারা প্রাচ্যবাদী, এবং যারা ইংরেজির মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত হন। এইচটি প্রিন্সেপ, কোলব্রুক প্রমুখ প্রাচ্যবাদীর মত ছিল দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো। অন্যদিকে লর্ড মেকলে, চার্লস গ্রান্ট প্রমুখ পাশ্চাত্যবাদীর উদ্দেশ্য ছিল মূলত ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো। ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্যবাদী, পক্ষান্তরে রাজা রাধাকান্ত দেব ছিলেন প্রমুখ ছিলেন প্রাচ্যবাদী। রাজা রামমোহন রায় কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন এবং পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি করেন। এবার দুই নম্বরে পয়েন্টে বিতর্কের অবসান, এটা হেডিং করবে, তারপরে লিখবে, ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্কে শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীদের মতই সুপ্রতিষ্ঠিত হয় এবং 1835 খ্রিস্টাব্দের 8 মার্চ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং মেকলে মিনিটের ভিত্তিতে ইংরেজি ভাষায় শিক্ষার প্রসারকে সরকারি নীতি বলে ঘোষণা করেন। এবার মূল্যায়ন বলে হেডিং করবে, তারপরে লিখবে, ভারতের বাংলা প্রদেশে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক শুরু হলেও বোম্বাই প্রদেশ সহ অন্যান্য প্রদেশে অনুরূপ বিতর্ক হয়নি। এই স্থানগুলিতে পাশ্চাত্য শিক্ষারীতি গৃহীত হয়েছিল। যাই হোক, প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের অবসানের ফলে ভারতে দ্রুত পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটতে থাকে। ঠিক আছে, এই তোমাদের ইতিহাসের পার্ট 5-এর যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এক দাগে কী বলেছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। দুই দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো, মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। তিন দাগে 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, মোট 2টি প্রশ্ন দেওয়া আছে। আর চার দাগে 7 বা 8টি বাক্যে উত্তর দাও, মোট 1টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্ন উত্তর করতে হবে। খেয়াল করো, এক দাগের প্রশ্নটা একটু তোমাদের আলোচনা করি, তারপর উত্তর করছি। স্তম্ভ মিলাতে বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলাতে বলেছে। এখন 1.1-এর দাগ নম্বরে ভাইসরয় আছে। আমরা সবাই জানি এখানে ভাইসরয় কী হবে, গ নম্বর অপশন, অর্থাৎ লর্ড ক্যানিং। চৈত্র মেলা, এক্ষেত্রে চৈত্র মেলা প্রতিষ্ঠা করে কে, নবগোপাল মিত্র, অর্থাৎ লাস্টের অপশনের সঙ্গে মিলবে। জমিদার সভা, একদম ফার্স্টের সঙ্গে মিলবে, অর্থাৎ রাধাকান্ত দেব একজন সভাপতি ছিলেন। আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা হবে বাকিটা, অর্থাৎ খ নম্বরের সঙ্গে মিলবে, তারকনাথ পালিত। কিন্তু তোমরা এভাবে উত্তরগুলো করবে না, আমি ঠিক যেভাবে উত্তরগুলো লিখতে হবে সেভাবে করে দিয়েছি, তোমরা দেখে নাও ঠিক এভাবে উত্তরগুলো করবে। প্রথমে তোমার দাগ নম্বর দেবে, তারপর লিখে নেবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলকরণ বা মেলাও, ঠিক আছে। তারপরে 1.1 লিখবে, এইভাবে লিখে লিখবে ভাইসরয়, তারপরে একটা অ্যারো চিহ্ন দেবে এইভাবে, তারপরে গ নম্বর লিখবে লর্ড ক্যানিং। অর্থাৎ কী বুঝতে পারলাম বলতো, এখানে যে প্রথম অংশ আছে এইটা হলো ক স্তম্ভের পার্ট আর এটা হলো খ স্তম্ভের পার্ট। আমরা শুধুমাত্র এইরকম মাঝে অ্যারো চিহ্ন দিয়ে দুটোকে মিল করে দেবো, তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 1.1-এর হবে ভাইসরয়, মিলবে হলো খ স্তম্ভের সঙ্গে লর্ড ক্যানিংয়ের সঙ্গে। এবার 1.2-এ চৈত্র মেলা, অ্যারো চিহ্ন দেবো, অ্যারো চিহ্ন দিয়ে লিখবো ঘ নম্বর, নবগোপাল মিত্র। 1.3-এ লিখবো জমিদার সভা, তারপর অ্যারো চিহ্ন দিয়ে লিখবো, তারপর খ স্তম্ভের সঙ্গে মিলবে কোনটা, ক নম্বরের সঙ্গে, অর্থাৎ রাধাকান্ত দেব হবে। এবং 1.4-এ যেটা আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, অ্যারো দিয়ে লিখবো তারকনাথ পালিত। ঠিক আছে, এইভাবে 4টি প্রশ্নের উত্তর করে নেবে, তাহলে তোমাদের 1 নম্বরের প্রশ্নের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলকরণ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো, কী বলেছে প্রথম প্রশ্নটা খেয়াল করো। 2.1-এর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, এক্ষেত্রে বিবৃতিটি সম্পূর্ণ সত্য, তাই উত্তর কী হয়ে যাবে, সত্য। ঠিক আছে, এবার 2.2-এর প্রশ্ন, ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এক্ষেত্রেও কিন্তু বিবৃতিটি সম্পূর্ণ সত্য, তাই উত্তর হয়ে যাবে আমাদের, সত্য। 2.3-এর প্রশ্ন, ভারতে ছাপা প্রথম বাংলা বই এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে বিবৃতিটি সম্পূর্ণ সত্য, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু উত্তরটা হয়ে যাবে, সত্য। ঠিক আছে, এবার 2.4-এর প্রশ্ন, 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়, এক্ষেত্রেও কিন্তু বিবৃতিটি সম্পূর্ণ সত্য, অর্থাৎ আমরা সত্য মিথ্যার যে 4টি প্রশ্ন ছিল আমাদের, প্রত্যেকটারই উত্তর কিন্তু সত্য হবে। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন, অর্থাৎ 3 দাগের প্রশ্ন, কি বলছে, 2টি বা 3টি বাক্যে উত্তর, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ঠিক আছে, এখন প্রথম প্রশ্নটা হচ্ছে 3.1-এর, মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়। ঠিক আছে, এখন কি বলছে,
মহেন্দ্রলাল সরকার আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন কারণ, এখন কারণ বলে আমি দুটি পয়েন্ট লিখে দিয়েছি, দুটি পয়েন্ট লিখলে যথেষ্ট। প্রথম পয়েন্টে লিখবে, তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স নামক সংস্থাটি প্রতিষ্ঠা করেন। আর দু নম্বর পয়েন্টে লিখবে, তিনি বিশ্বের অন্যতম সেরা হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মনে রাখবে ইনি অর্থাৎ মহেন্দ্রলাল সরকার কিন্তু প্রথম অবস্থায় হোমিওপ্যাথি বিশ্বাস করতেন না, কিন্তু পরবর্তীতে তিনি হোমিওপ্যাথি সম্পর্কে এতটাই জ্ঞান লাভ করেন যে পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে। এবার 3.2 যে প্রশ্নটা আছে স্ক্রিনে দেখতে পারছো, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকার উল্লেখ করো। এখানে প্রথমে হেডিং করে নেবে শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা, তারপরে এক নম্বর পয়েন্টে লিখবে, শ্রীরামপুর মিশনারিরা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে 6703 জন ছাত্রছাত্রী নিয়ে 103 প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। দু নম্বর পয়েন্টে লিখবে, নারী শিক্ষার জন্য বিদ্যালয় উচ্চ শিক্ষার জন্য শ্রীরামপুরে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ ব্র্যাকেটে 1818 লিখে রাখবে প্রভৃতি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এই দুটি পয়েন্ট লিখবে তাহলে কিন্তু তোমাদের 3.2 যে প্রশ্নটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা লাস্টের প্রশ্ন অর্থাৎ 4 প্রশ্নটা আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পারছো যে 7 বা 8 বাক্যে উত্তর দাও। এখানে প্রশ্নটা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। খেয়াল করো এখানে একটা প্রশ্ন বলেছে কোন দিকটি, ঠিক আছে, এখন এটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে লিখবে উত্তর, লিখে দেখতে পারছো আমি লিখেছি, প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মানুষের জীবন ও অস্তিত্ব ঘনিষ্ঠভাবে যুক্ত, একথা রবীন্দ্রনাথ মর্মে উপলব্ধি করেছিলেন, তাই তার শিক্ষা চিন্তায় প্রকৃতি ও পরিবেশের দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। তার মানে আমাদের যে দিকটির কথা বলা হয়েছে সে দিকটি হলো প্রকৃতি ও পরিবেশের দিক। ঠিক আছে, এটা হলো কিন্তু মেন পয়েন্ট। এখন আমাদের উত্তরটা একটু ব্যাখ্যা করতে হবে এবং উত্তরটা কখনোই বেশি বড় করবে না, আমাদের 7 থেকে 8 বাক্যে লিখতে বলেছে, আমি ঠিক এভাবেই উত্তরটা করার চেষ্টা করেছি। এক নম্বর পয়েন্টে লিখবে, পরিবেশ সচেতনতার প্রকাশ। তারপর লিখবে, শান্তিনিকেতনের আশ্রমের শিক্ষানীতি তিনি গড়ে তুলেছেন প্রকৃতির সান্নিধ্যেই। দু নম্বর পয়েন্টে লিখবে, নাগরিক জীবনের বিরোধিতা, রবীন্দ্রনাথ আধুনিক নগর জীবনকে প্রকৃতি ও পরিবেশের বড় শত্রু বলে মনে করতেন, এজন্য তার শিক্ষা ব্যবস্থাও গড়ে উঠেছে নগর কলকাতা থেকে বহু দূরে শান্তিনিকেতনে। তোমরা সবাই জানো যে বীরভূমের যে শান্তিনিকেতন অর্থাৎ যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে ওটা কিন্তু কলকাতা থেকে অনেকটাই দূরে। ঠিক আছে, 3 পয়েন্টে লিখবে, অরণ্য রক্ষা ও বৃক্ষরোপণ। এখানে রবীন্দ্রনাথ তার শিক্ষানীতিতে অরণ্য সম্পদ রক্ষা ও বৃক্ষরোপণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তিনি শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেন। 4 পয়েন্ট, গ্রাম জীবনকে সমর্থন। রবীন্দ্রনাথ ইট কংক্রিটের নগরের পরিবর্তে গাছপালায় ঢাকা গ্রাম বাংলার বিষয়কে তার শিক্ষানীতিতে গুরুত্ব দিয়েছেন, এজন্য তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, এই ছিল তোমাদের টোটাল 4 প্রশ্নের কমপ্লিট উত্তর। এরপরে আমি তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, তারপরে যেগুলো বাকি আছে সবগুলোর পার্ট 5 উত্তর কিন্তু পরপর আপলোড করবো, তোমরা ভিডিওগুলো দেখে নিও।